Stories from the Quran. Surah Quraysh. Muhammad sallallahu alaihi wasallamer jonmero onek onek ager kotha. Amra ajke tar propitamohar dadar golpo shunbo. Tar nam chilo Kusai. Tar shomoyer age Quraysha ekotaboddho chilo na. তাই তিনি মক্কার কুরাইশদের একত্রিত করেন। মক্কা আস্তে আস্তে শহরে পরিণত হয়। পুরো আরব থেকে যত লোক কাবা ঘরে ঘুরতে আসত, কুসাই তাদের সবাইকে অতিথির মতো আপ্যায়ন করত। তাই আস্তে আস্তে আরব এলাকায় আরবীয় বংশের মধ্যে কুরাইশরা সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তার ছেলে আব্দি মানাফ পুরো আরব জুড়ে কুরাইশদের শক্তি আরো বাড়িয়ে তোলে এবং তার অন্য একটি ছেলে ছিল হাসিম। হাসিম খুব সম্মানিত এবং দয়াবান ছিলেন। তিনি মক্কাতে হজের জন্য আসা লোকদের দেখাশোনা করতেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করতেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসার জন্য তিনি শীতের সময় ইয়েমেন যেতেন এবং গ্রীষ্মের সময় সিরিয়া যেতেন। এই দুই দেশের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সব জায়গায় কুরাইশরা বিশেষ সুবিধা এবং সম্মান পেত, কারণ হজের সময় তারা অন্য লোকদের খুব ভালোভাবে আপ্যায়ন করত। তাই তাদের ব্যবসায়িক সফরে কখনো কেউ আক্রমণ করেনি। পুরো আরব দেশে তারা খুব নিরাপদে ব্যবসা করতে পারত। দিন দিন মক্কা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র হয়ে ওঠে। আল্লাহ তাআলা কুরাইশদের সব থেকে সম্মানিত জাতি করে তুলেন। হাসিমের ছেলের নাম ছিল আব্দুল মুত্তালিব। ইয়েমেনের রাজা আব্রাহাম মক্কা নিয়ন্ত্রণের জন্য খুব লোভী হয়ে ওঠে। সামান্য কারণ দেখিয়ে সে বিশাল সেনাবাহিনী নিয়ে আসে মক্কা আক্রমণ করতে, কিন্তু আল্লাহ তাআলা তাদের পাখি দিয়ে ধ্বংস করে দেন। সেই সময়ে রোম ও পারস্য রাজ্য খুব শক্তিশালী ছিল। সেই অদ্ভুত ঘটনা পুরো পৃথিবীর জন্য বিশেষ সংকেত ছিল, যা তাদের সাবধান করেছিল মক্কা আক্রমণ না করতে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদের সব থেকে বেশি সম্মান দান করেন। তাই সূরা কুরাইশে আল্লাহ তাআলা কুরাইশদের তার প্রতি কৃতজ্ঞ হতে এবং ইসলাম গ্রহণ করতে বলেছেন। Stories from the Quran. এই সূরা সম্পর্কে কিছু মজার তথ্য হলো, আল্লাহ তাআলা এই সূরা মক্কায় নাজিল করেন। প্রথমে কিছু সাহাবি মনে করেছিলেন যে সূরা ফিল ও সূরা কুরাইশ একই সূরা। কুসাইকে মুজাম্মি বলা হতো, কারণ তিনি মক্কার কুরাইশ বংশের লোকদের একত্রিত করেছিলেন। কুরাইশ বংশের লোকেরা অনেক বছর যাবত কাবা ঘরের দেখাশোনা করেছিল। এই কাজ শুরু হয়েছিল কুরাইশদের অন্যতম নেতা কুসাইয়ের মাধ্যমে। সমস্ত আরবের মধ্যে কুরাইশ বংশের লোকেরাই সবচেয়ে বেশি শিক্ষিত ছিল। কুরাইশদের আগে হিমিয়ার লোকেরা আরব দেশকে নিয়ন্ত্রণ করত। Our goal is to make all of these resources available for free to anybody, anywhere. And we can do that because of your support. We are a non-profit organization, and in our website, you can help us by giving us a one-time donation or becoming a monthly supporter of the whole thing.